হচ্ছে ছোলা গাছ তা মাঠে এসেছি যখন একটু ছোলা তো খেতেই হবে এখনো একটু পেকেছে এখনো পাকেনি ভালো এই যে নমস্কার বন্ধুরা অ্যানিস লাইভ ক্যানভাসে আপনাদের স্বাগত আজকে আমি একটা ছাতুর রেসিপি করে দেখাচ্ছি তা বন্ধুরা কিভাবে বানাচ্ছি সেটা দেখুন পরে তারপর একটু গল্প করছি পরে ছাতুর রেসিপি বানানোর জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি এখানে এটা হচ্ছে হোমমেড ছাতু এটা হচ্ছে চিনির গুঁড়ো আর এটা বিট লবণ এখানে পুদিনা পাতা আছে এটা পুদিনা পাতা এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর এটা হচ্ছে ছোটো ছোটো করে লঙ্কা কেটে নিয়েছি দুরকম যেহেতু হচ্ছে ছাতু রেসিপি বানাবো তো লেবু পেঁয়াজ আর এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি এবার কীভাবে বানাচ্ছি দেখাচ্ছি একটা হচ্ছে চিনি দিয়ে বানাবো আর একটা হচ্ছে চিনি ছাড়া যারা চিনি দিয়ে খেতে ভালোবাসে তাদের জন্য চিনি দিয়ে আর যারা হচ্ছে রেসিপি ছাতুর রেসিপি বানাবো একটা হচ্ছে চিনি দিয়ে আর একটা হচ্ছে চিনি ছাড়া যারা চিনি পছন্দ করে না তাদের জন্য একটা বানাচ্ছি সে যেটা যারা চিনি পছন্দ করে তারা পেঁয়াজ লঙ্কা দিয়ে ছাতুটা খেতে পারে আর এই গরমে একটু বরফ দেব তো দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি তো দেখতে থাকুন বন্ধুরা আমি যে ছাতু দিয়ে আজকে হচ্ছে ছাতু ড্রিঙ্ক বানাচ্ছি তো এটা হচ্ছে হোমমেড ছাতু এই ছাতুটা কিভাবে বানিয়েছি তো এর ওপর আমি একটা ভিডিও আগে শেয়ার করেছিলাম যারা পুরনো বন্ধু আছেন তারা দেখেছেন আর যারা নতুন বন্ধু আছেন তারা দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো বন্ধুরা হচ্ছে ছাতু এমন একটা খাবার শরীরের পক্ষে খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার তো এই ছাতু বারো মাসই পাওয়া যায় বাজারে আর এটা হচ্ছে ছাতু খেলে অনেকক্ষণ শরীরটাকে বেশ পেটটাও ভরা থাকে তো এই গরমে আমার অনেকে ছাতুটা খেয়ে সহ্যও করতে পারে না তার জন্য আমি হচ্ছে পুদিনা দিয়ে পুদিনা পাতা দিয়ে যে ছাতুটা বরফ টরফ দিয়ে বানালে বেশ খুব সুন্দর খেতে লাগবে তো আমি তার জন্য পুদিনা পাতা দিয়ে তারপরে চিনি টিনি দিয়ে একটা হচ্ছে ছাতুর হচ্ছে কি বলবো লস্যি টাইপেরই বলা যেতে পারে বা ড্রিঙ্ক বা শরবত যাই হোক বলা যেতেই পারে তো ছাতুর শরবত একটা বানাচ্ছি আর একটা হচ্ছে পেঁয়াজ দিয়ে বানাচ্ছি তো দুটোই আমি এখানে বানাচ্ছি দুটোই আপনারা দেখে নিন এবং বাড়িতে এইভাবে খাবেন আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা কীভাবে বানাচ্ছি দেখাচ্ছি পেঁয়াজটা কাটা হয়ে গেছে এবার লেবুটা কেটে নিচ্ছি এটা গন্ধরাজ লেবু এটা দিলে বেশ খুব সুন্দর একটা গন্ধ আসবে ওই জন্য গন্ধরাজ লেবুটাই দেওয়া হচ্ছে কিছুটা হচ্ছে শরবতের মধ্যে দেব আর কিছুটা গার্নিশের জন্য রাখছি পুদিনা পাতাটা একটু ছেঁচে নেব প্রায় হয়ে এসছে যারা হচ্ছে পুদিনা পাতাটা দেওয়ার কারণ হচ্ছে পেটটা ঠান্ডা থাকবে আর এই যা গরম অনেক সময় বদ হজম টজম হলে পুদিনা পাতা দিলে অনেক সময় উপকার হবে তো এর জন্য পুদিনা পাতাটা দিচ্ছি যারা অনেকে আবার পুদিনা পাতার গন্ধটা সহ্য করতে পারে না যারা তারা খাবে না তারা এমনি লেবু এইভাবে বানালেও ভালো লাগবে তো এবার আমি ছাতুটাকে রেডি করে নিই এটা হচ্ছে চিনির গুঁড়ো গুঁড়ো করে রাখা চিনি তো তাড়াতাড়ি গুলে যাবে বলে চিনির গুঁড়োই দিচ্ছি আপনারা চিনি অথবা মধু আখের গুড় যে যা পারে সেটা দিয়ে এটা বানাতে পারে আখের গুড় দিলে আরও ভালো হবে পেটটা ঠান্ডা থাকবে মধু দিলেও ভালো হবে চিনি না থাকলে মধু অথবা হচ্ছে আখের গুড় এগুলো সবথেকে ভালো হয় আখের গুড়টা দিলে আখের গুড়ে খুবই ভালো উপকার পেটটা ঠান্ডা থাকবে
तो एबार पुदीना पत्ता दिए दीची और एरपरे हे बीट लवण दिए आगे सामान्य एकटू बीट लवण दिए एरपरे हे देव इटा हे गोलमरिचर गुड़ो सामान्य एकटू गोलमरिचर गुड़ो दिए देव एक झाल झाल बेश भालो लागबे खेते और बरफ और लेबू एगुलो दिए दिए आगे एबारे एटाके ढेले नेब এবার একটু বরফ দিয়ে নেব যা গরম পড়েছে তো একটু বরফ টরফ দিয়ে এটা এটা হচ্ছে চিনি দেয়া এটা তৈরি হয়ে গেল এরপর আমি পেঁয়াজ দেয়া ওটা বানাবো তো এটা হালকা করে একটু গার্নিশ করে দেব লেবু দিয়ে পুদিনা পাতা দিয়ে আর একটা স্ট্র দিয়ে দেব একদম হচ্ছে চিনির আর পুদিনা পাতার শরবত লস্যি রেডি এরপরে এবার আমি পেঁয়াজটা বানাচ্ছি চিনি ছাড়া যেটা সেটা বানাচ্ছি দু চামচ ছাতু দিয়ে দিচ্ছি এবার জল দেব লঙ্কার গুঁড়ো লঙ্কা কুচি আর কি যে যেরকম খাবে লঙ্কা তারপরে দেব এবার পেঁয়াজ দেব বিট লবণ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এটা হচ্ছে পেঁয়াজ দেওয়াটা রেডি হয়ে গেল গার্নিশ করব বন্ধুরা রেডি ছাতুর লস্যি তো খেয়ে দেখি এবার কেমন হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো টাটা আজকে এই পর্যন্তই রাখছি